ধরা আজকে আমি দেখাবো গুগল ট্রান্সলেট দিয়ে তিনটি কাজ আপনি হয়তো মনে মনে খুঁজছেন একটি হলো আপনি ইংরাজি বোঝেন না লিখতে পারেন না কোনো সমস্যা নেই আমি দেখিয়ে দিব দুই নম্বর হলো নথিপত্র অথবা যে কোনো ইংরাজিতে লেখা সেটা আপনি পড়তে না কোনো সমস্যা নেই সেটা আমি দেখিয়ে দিব তিন নম্বর হলো কারেন্টের বিল অথবা যে কোনো ফটো গ্যালারিতে থাকা সেটা কি করে পড়বেন চলেন বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার উপকারে আসবে আমার ভিডিও প্রথমবার যদি দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এজিটিভি লাইক কমেন্ট করতে বলবেন না প্রথমে প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন গুগল ট্রান্সলাইট আমি লিখছি না আমি মুখে বলে দেব এসে যাবে গুগল ট্রান্সলাইট দেখেন অ্যাপ্লিকেশনটা আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছি সেটা আপনি আপনিও ডাউনলোড করে নেবেন ওপেনেতে টাচ করার পর এরকম দেখাবে আপনার যে ভাষা এইখানে এটা সিলেক্ট করবেন যেহেতু আমার বাংলা ভাষা সেটা আমি এখানে সিলেক্ট করছি বাংলা ভাষা আপনি যে ভাষা শিখতে চান সেটা এখানে সিলেক্ট করবেন আমি ইংলিশ সিলেক্ট করে নিয়েছি এখানে প্রচুর ভাষা রয়েছে ইংলিশ শিখবেন হিন্দি শিখবেন আরবি শিখবেন বাংলা শিখবেন কী শিখবেন এখানে দেখেন ভাই প্রচুর ভাষা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন আমি ইংলিশ সিলেক্ট করে নিয়েছি এখানে মানুষের মতন দেখা যাচ্ছে সেখানে আপনি টাচ করবেন টাচ করার পর এরকম দেখাবে আমি বাংলাতে বলবো কেমন আছেন ভাই দেখবেন ইংরাজি হয়ে গেছে ওইটা আবার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন স্পিকারে হাত দিয়েই বলবে দেখেছেন ভাই বাংলাতে বলার পর ইংরাজিতে উত্তর দিল এখন বন্ধুরা শুনবো ইংরেজি লেখা নিজের কানে বাংলা দিয়ে শুনবো চলেন শুনবো কীভাবে এই ক্যামেরা আইকন দেখেছেন ক্যামেরা আইকনে টাচ করবেন যেভাবে আমরা ফটো তুলি সেরকম দেখাবে আমি এখন এরকম করে করে সেটা বাংলা বাংলা হয়ে হয়ে যাবে। ইংরেজি আপনি দাদা বাংলা পড়তে পারেন না তাহলে কোনো চিন্তা নেই একটা ফটো মারেন ফটো মেরে রাখার পর দেখেন কিছুক্ষণ পর দেখে নিন বাংলা হয়ে গেছে নিচে লক্ষ্য করেন কিছু টানার পর এখানে দেখেন মাইক আইকনের মতন রয়েছে। আছে এখানে টাচ বাংলা রিজাল্ট ভাই শোনেন রমেশ একজন সবজি বিক্রেতা তিনি কৃষকদের কাছ থেকে সবজি কেনেন সবজি বিক্রির জন্য তিনি জায়গায় জায়গায় হেঁটে যাচ্ছেন তিনি ঝুঁকিতে সবজি বহন করেন নিজের কানে হাঁটতে হাঁটতে তিনি ডাকলেন সবজি যে কোনো ভাষা হোক মোবাইলের স্ক্রিনশট ফটো অথবা গ্যালারি যে কোনো ফটো এরকম করেই পড়তে পারবেন ভাই যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাকে বলবেন না ভাই প্রতিনিয়ত ভিডিও এভাবে আপলোড করব